আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও শিরোনাম যুক্তরাষ্ট্র জাতিসংঘকে ব্যবহার করে বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে এর অবসানে একজোট হয়েছে বেশ কয়েকটি দেশ ইরান রাশিয়া চীনসহ ষোলোটি দেশ যুক্তরাষ্ট্রের এই একনায়কতান্ত্রিক নায়কতান্ত্রিক আচরণ মোকাবেলায় জোটবদ্ধ হচ্ছে এই জোটে থাকছে সিরিয়া ফিলিস্তিন উত্তর কোরিয়া ভেনেজুয়েলা কিউবা আলজেরিয়া অ্যাঙ্গোলা বেলারুশ বলিভিয়া কম্বোডিয়া ইরিত্রিয়া লাওস নিকারাগুয়া সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনান্ডিনস দ্বীপপুঞ্জ মার্কিন বিরোধী এসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্র আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি একতরফাভাবে বিভিন্ন দেশের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দিচ্ছে কখনো কখনো আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে যা আধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ যুক্তরাষ্ট্রের কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে সম্ভাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে ট্রাম্পের শাসন আমলে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার পরিকল্পনা ঘোষণা করে ইউএন হিউম্যান রাইটস কাউন্সিল জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো জলবায়ু পরিবর্তন চুক্তি ও ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যায় দেশটি বাইডেন প্রশাসন জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের পদক্ষেপগুলো বাতিল করলেও ইরানের পরমাণু চুক্তিতে ফেরার লক্ষণ দেখা যাচ্ছে না পাশাপাশি পরাশক্তি চীন ও রাশিয়ার বিরুদ্ধে কঠোর মনোভাব পোষণ করছে বাইডেন প্রশাসন পাকিস্তান এবং চীনের মধ্যে প্রতিরক্ষায় সহযোগিতা গতিশীল হচ্ছে এবছর পাকিস্তানি সশস্ত্র বাহিনীর আল-বাইজার শীর্ষক মহড়ায় যোগ দিতে যাচ্ছে চীন যৌথ মহড়ার নামে বিপুল চীনা প্রতিরক্ষার সরঞ্জাম পাকিস্তানের হাতে আসছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে বলা হয়েছে টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয় আলবাইজা মহড়ায় যোগ দিচ্ছে চীনা নৌবাহিনীর শানজি ওয়াই এইট বিমান ওয়াই এইট রাশিয়ার ডিজাইনে তৈরি পরিবহন বিমান হলেও চীন এই উড়োজাহাজে রাডার যুক্ত করে অনন্য শক্তি প্রয়োগ করেছে খবরে বলা হয় সম্প্রতি চীনকে ওয়াই এইট ডব্লিউ উড়োজাহাজ ভূমি থেকে আকাশে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এফ এম নাইনটি এনআরআইএসটি এস টু হান্ড্রেড এবং এস থ্রি হান্ড্রেড ড্রোন সরবরাহ করেছে চীন সূত্র জানায় চীন জানুয়ারিতে পাকিস্তান সেনাবাহিনীর কাছে সিএইচ ফোর ড্রোনও সরবরাহ করেছে সিএইচ হচ্ছে সশস্ত্র ড্রোন যা পর্যবেক্ষণ ও হামলা দুই কাজেই ব্যবহৃত হয় তিনশো কেজিরও বেশি ওজন বহন করতে সক্ষম এই ড্রোন খবরে আরও বলা হয় চীন থেকে লেজার নির্দেশিত এবং আকাশ থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র এ এবং এ আর পেয়েছে পাকিস্তান এই ক্ষেপণাস্ত্রগুলো মানববিহীন এরিয়াল ভেহিকল বা ইউএভিতে সংযুক্ত করা যেতে পারে সূত্রের বরাত দিয়ে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে পাকিস্তান নৌবাহিনী চীন থেকে সিএইচ ফোর ড্রোন কিনতেও আগ্রহ প্রকাশ করেছে ধারণা করা হচ্ছে ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নতুন প্রজন্মের এই ড্রোনও পেয়ে যাবে পাকিস্তান লাদাখ সমস্যা এখনও ধিকি ধিকি জ্বলছে এই প্রেক্ষাপটে পাকিস্তানকে দেওয়া চীনের অস্ত্রের পাহাড় ভারতের জন্য সমস্যার কারণ হবে কিনা জানতে চাওয়া হলে ভারতীয় সেনাপ্রধান জেনারেল এম এম নারাভানে জানান আপাতত তিনি তেমনটি দেখছেন না নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণরেখায় যুদ্ধবিরতি বলবৎ থাকায় পাকিস্তানি সশস্ত্র বাহিনীর তরফে কোনও উত্তেজক পদক্ষেপও নেওয়া হয়নি বলে জানান তিনি দু সালের জুলাইয়ে সম্পর্কে ফাটল শুরু হওয়ার পর তুরস্ক এবং মিশরের মধ্যে প্রথম কূটনৈতিক পর্যায়ে যোগাযোগ হয়েছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগলু শুক্রবার এই তথ্য জানান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের আভাস দেন তিনি কাতার থেকে ফিরে কভাসুগলু সাংবাদিকদের বলেন গোয়েন্দা এবং পররাষ্ট্র মন্ত্রণালয় দুই পর্যায়ে আমরা মিশরের সঙ্গে যোগাযোগ করেছি কূটনৈতিক লেভেলে আমাদের যোগাযোগ শুরু হয়ে গেল কোনো পক্ষের দিক থেকে পূর্বশর্ত ছিল না উল্লেখ করে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন বছরের পর বছর ধরে ছিন্ন থাকা সম্পর্ক একেবারে এবং সহজে জোড়া লাগবে না তিনি বলেন এই ধরনের পরিস্থিতিতে আস্থার সংকট থাকাটা স্বাভাবিক এবং দুই পক্ষের ক্ষেত্রেই এটা হতে পারে কাভাসুগলু তুরস্কের আনাদুলো এজেন্সিকে বলেন একটি নির্দিষ্ট কৌশল একটি রোডম্যাপের অধীনে আলোচনা অনুষ্ঠিত হবে এবং অব্যাহত থাকবে কাভাসুগুলোর মন্তব্যের পর তুর্কি প্রেসিডেন্ট রিসেপ রিসেপতাইপ এরদোয়ান শুক্রবার বলেন গোয়েন্দা কূটনীতি ও অর্থনীতির ক্ষেত্রে মিশরের সঙ্গে সহযোগিতা অব্যাহত থাকবে এরদোয়ান বলেন যোগাযোগটা সর্বোচ্চ পর্যায়ে হয়নি সর্বোচ্চ পর্যায়ের একটু নিচ থেকে হয়েছে আশা করছি আমরা মিশরের সঙ্গে এই প্রক্রিয়া বেশ দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যেতে পারব এদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নের আভাস দিয়েছে তুরস্ক দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসুগলু বলেন আমরা সংযুক্ত আরব আমিরাত ও সৌদির সঙ্গে সম্পর্ক উন্নয়নও প্রস্তুত তিনি বলেন সম্প্রতি আবুধাবিকে আমরা আরও ইতিবাচক বার্তা দিয়েছি তাদের সঙ্গে আমাদের কোনও সমস্যা নেই তাদের প্রতি আরও উদার মনোভাব দেখাতে চাচ্ছি আমরা দু সালের অক্টোবরে সৌদি কনসুলেটে সাংবাদিক জামাল খাসুগি হত্যাকাণ্ডের পর সৌদি আরবের সঙ্গে তুরস্কের সম্পর্কের চরম অবনতি ঘটে কাভাসুগলু বলেন এই হত্যাকাণ্ডকে দ্বিপক্ষীয় ইস্যু হিসেবে দেখছে না তুরস্ক সৌদি আরবের সঙ্গে সম্পর্ক উন্নয়ন না করার কোনো কারণ আমি দেখছি না যুক্তরাষ্ট্র সরকার বলছে সেনাবাহিনীর অভ্যুত্থানের জেরে মিয়ানমারের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে আটকা পড়েছেন অস্থায়ী সুরক্ষা মর্যাদায় তাদের সেখানে অবস্থান করার সুযোগ দেওয়া হয়েছে এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে শনিবার পুলিশের গুলিতে আরও দুজন নিহত হয়েছেন উনিশশো সালে সরকার বিরোধী বিক্ষোভে নিহত এক ছাত্রের মৃত্যুবার্ষিকী ঘিরে এদিন প্রতিবাদের ডাক দেওয়া হয়েছে তখন নতুন করে এই প্রাণহানির খবর আসে মিয়ানমারের সাবেক নাম ব্যবহার করে মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি সেক্রেটারি আলেকজান্ড্রো মেয়োরকাস বলেন বার্মায় সামরিক অভ্যুত্থান এবং নাগরিকদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর নৃশংস সহিংসতার প্রেক্ষাপটে দুর্বিষহ ও জটিল মানবিক সংকটে পড়েছেন দেশটির নাগরিকরা এই ভয়াবহ পরিস্থিতির পর্যালোচনা করে বার্মাকে অস্থায়ী সুরক্ষা মর্যাদায় অভিষিক্ত করেছি যাতে বার্মিজ নাগরিক ও নিয়মিত বাসিন্দারা যুক্তরাষ্ট্রে সুরক্ষা মর্যাদায় অবস্থান করতে পারেন এদিকে মিয়ানমারের দুইশো পুলিশ সদস্য ও তাদের পরিবার বর্তমানে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছেন এক পুলিশ কর্মকর্তা বলেন বিক্ষোভকারীদের মারধর ও নির্যাতন করছে কর্তৃপক্ষ তাতে অংশ নিতে আমরা অনিচ্ছুক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশটিতে বিক্ষোভ ধরপাকড়ের এখন পর্যন্ত সত্তর জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে পুলিশের বহু কর্মকর্তা এই ধরপাকড়ে অংশ নিতে অস্বীকার জানিয়েছেন তারা সীমান্ত পাড়ি দিয়ে উত্তর পূর্বাঞ্চলীয় ভারতীয় রাজ্য মিজোরামে প্রবেশ করেন শুক্রবার পর্যন্ত দুইশো জন মিয়ানমারের নাগরিক পালিয়ে ভারতে চলে গেছেন তাদের মধ্যে একশো জন পুলিশ কর্মকর্তা ও তাদের পরিবার রয়েছেন দেশটিতে পহেলা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় সামরিক জানতা প্রতিবাদে দুদিন পর থেকে অসহযোগ আন্দোলন শুরু করে সরকারি কর্মকর্তা কর্মচারীরা চিকিৎসক ও শিক্ষকদের নেতৃত্বে এক মাসেরও বেশি সময় ধরে চলমান এই আন্দোলনে সংহতি প্রকাশ করেছে বেসরকারি খাতের কর্মীরাও জাতিসংঘের তথ্যমতে সরকারের দশ লাখ কর্মচারীর এক তৃতীয়াংশই কর্মবিরতি পালন করছে এদিকে মিয়ানমারের শীর্ষ সেনা কর্মকর্তা মিং অং লাইয়ের দুই সন্তান এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র বিক্ষোভ দমনে ক্রমেই সহিংস হয়ে ওঠা সেনা সরকারের বিরুদ্ধে চাপ বৃদ্ধির লক্ষ্যে বাইডেন প্রশাসনের অর্থ বিভাগ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ইসরায়েল ও জর্ডান পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি ব্যবস্থা নিয়েছে এরই জেরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আমিরাত সফর বাতিল হয়েছে অন্যদিকে বাতিল হয়েছে জর্ডানের যুবরাজ হুসেইন বিন আবদুল্লার জেরুজালেমের আল আকসা মসজিদ সফর খবরে বলা হয়েছে বৃহস্পতিবার জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদি যুবরাজের জেরুজালেম সফর বাতিলের তথ্য জানান অবশ্য জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর ঘিরে উদ্ভূত কূটনৈতিক সংকট নিয়ে কোনো মন্তব্য করেননি এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার সকালে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার কথা ছিল নেতানিয়াহুর কিন্তু তার ফ্লাইট নিজেদের আকাশ সীমায় প্রবেশ করতে বাধা দেয় জর্ডান অন্যদিকে জর্ডানের যুবরাজ জেরুজালেম সফর নিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সাফাদি ফ্রান্সের প্যারিসে মিউনিখ গ্রুপের বৈঠক শেষে সাংবাদিকদের বলেন এই সফরের বিষয়ে একমত হয়েছিল ইসরায়েল কিন্তু শেষ মুহূর্তে ইসরায়েলের নতুন ব্যবস্থা আরোপ করে এবং সফরের কর্মসূচি পরিবর্তন করতে চায় যাতে আমরা অবাক হয়েছি এ সময় আল আকসা মসজিদ নিয়ে জর্ডানের অবস্থান পরিষ্কার করেন সাফাদি তিনি বলেন পুরো আল আকসা এলাকা কেবল মুসলমানদের জন্য ইবাদতের জায়গা ইসরায়েলের কোনো অধিকার নেই এই পবিত্র স্থানের ওপর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নৌশক্তি বাড়ানোর উদ্দেশ্যে চতুর্থ এয়ারক্রাফট ক্যারিয়ার প্রস্তুত করছে চীন এই ক্যারিয়ারটি পরমাণু সম্পন্ন হতে পারে বলে শনিবার এক প্রতিবেদনে জানানো হয়েছে চীনা নৌবাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ এক ব্যক্তিকে উদ্ধৃত করে চীনা মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট বলছে চতুর্থ ক্যারিয়ার নির্মাণের মাধ্যমে দেশটির জাহাজ নির্মাণকারীরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করতে চান মাধ্যমকে ওই সূত্র বলছে জাহাজ নির্মাণ শিল্পের জন্য এটি হবে বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি আরও একটি বেনামী সূত্র দৈনিকটিকে বলেছে চতুর্থ ক্যারিয়ারের জন্য পরমাণু শক্তি ব্যবহারের একটি প্রস্তাব খতিয়ে দেখছে চীনা কর্মকর্তারা এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কিনা না জানিয়ে ওই সূত্র মর্নিং পোস্টকে বলেছে এটি হবে চ্যালেঞ্জে ভরা একটি অতিসাহসী সিদ্ধান্ত এরই মধ্যে দুই বছর বিলম্ব হওয়ার পর এই চতুর্থ শিপের নির্মাণ কাজ এই বছর শুরুতে আবারও শুরু হয় বর্তমানে দুটি চীনা এয়ারক্রাফট ক্যারিয়ার অপারেশনে রয়েছে এবং তৃতীয়টি এবছর উদ্বোধন করা হবে বলে আশা করা হচ্ছে এই ক্যারিয়ারগুলোর একটিতেও পরমাণু সক্ষমতা নেই মর্নিং পোস্ট জানায় দু সালে অভ্যন্তরীণভাবে তৈরি প্রথম এয়ারক্রাফট ক্যারিয়ার উদ্বোধন করেছিল চীন পঞ্চাশ হাজার টন ধারণ ক্ষমতা ছিল শানডং নামের ক্যারিয়ারটির দ্বিতীয় ক্যারিয়ারের ধারণ ক্ষমতা ষাট হাজার টন ইউক্রেন থেকে কেনা হয়েছিল এটি তৃতীয়টি এই বছর অপারেশনে যাবে এর ধারণ ক্ষমতা প্রায় পঁচাশি হাজার টন ভূমধ্যসাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে এতে জাহাজটিতে আগুন ধরে যায় তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি জাহাজের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বুধবার এই হামলার ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানায় দেশটির রাষ্ট্র পরিচালিত শিপিং কোম্পানি জাহাজটি ইরান থেকে ইউরোপে যাচ্ছিল হামলার পর জাহাজের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করা হয় এরপর এটি আবারও গন্তব্যের দিকে যাত্রা শুরু করে ইরান জানিয়েছে তারা এই ধরনের সন্ত্রাসী হামলা ও নৌ জলদস্যুতার বিষয়টি খতিয়ে দেখবেন এবং এর সঙ্গে যুক্ত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এই হামলার পেছনে ইসরায়েলের হাত থাকতে পারে বলে ইরান প্রাথমিকভাবে ধারণা করছে অন্যদিকে ইসরায়েল বলছে এই ঘটনা ইরান নিজেই ঘটিয়ে অন্যদের উপর দোষ চাপানোর চেষ্টা করছে ইরানের শিপিং কোম্পানির মুখপাত্র আলী ঘিয়াসিয়ান বলেছেন এই ধরনের সন্ত্রাসী হামলা নৌ জলদস্যুতার সামিল বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সহায়তায় দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তার হাঁটুচাপায় নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের পরিবারকে দুই কোটি সত্তর লাখ ডলার ক্ষতিপূরণ দিয়ে মামলা নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে মিনিয়া পুলিশ নগর কাউন্সিল এই বড় অঙ্কের ক্ষতিপূরণ নিয়ে মামলাটি মীমাংসা করার প্রস্তাব স্থানীয় সময় শুক্রবার নগর কাউন্সিলে সর্বসম্মতিক্রমে পাশ হয় জালনোট ব্যবহারের অভিযোগে জর্জ ফ্লয়েডকে গত বছর মে মাসে আটক করা হয়েছিল ডেরেক চোভিন নামের এক পুলিশ কর্মকর্তা ফ্লয়েডের ঘাড় হাঁটু দিয়ে রাস্তায় চেপে ধরলে ঘটনাস্থলেই তিনি মারা যান গত বছরের জুলাই মাসে মিনিয়া পুলিশ নগর কাউন্সিল সহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফ্লয়েডের পরিবার ঘটনার দিন মিনেসোটার রাস্তায় ফ্লয়েডের গলায় প্রায় আট মিনিট হাঁটু চাপা দিয়ে তাকে হত্যা করেন পুলিশ কর্মকর্তা ডেরেক চৌভিন যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী হত্যার অভিযোগ এনে আটক করা হয় তাকে একই বছরের অক্টোবর মাসে দশ লাখ ডলার মুচলেকায় কারাগার থেকে জামিনে মুক্তি পান চৌভিন বছর মার্চ মাসে অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর কথা ছিল তবে এর আগেই নিহত ফ্লয়েডের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার মাধ্যমে মামলাটি নিষ্পত্তি করা হলো। ক্ষতিপূরণের ঘোষণা দেওয়ার পর ফ্লয়েডের বোন ব্রিজেট ফ্লয়েড এক বিবৃতিতে বলেছেন ন্যায়বিচার পাওয়ার এই কঠিন যাত্রায় একটা সমাধানে পৌঁছাতে পেরে আমিও আমার পরিবার সন্তুষ্ট তার মৃত্যুতে আমাদের হৃদয় ভেঙে গেছে এরপরও জেনে ভালো লাগছে যে কিভাবে বেঁচে থাকতে হয় এটা সারা বিশ্বকে দেখিয়ে গেছেন জর্জ ফ্লয়েড আজ এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন বি রিভিউজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে আল্লাহ হাফেজ